হত্যা মামলায় বাবা ছেলে সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। এবং এক বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো চার শিক্ষার্থী বহিষ্কার। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাবেয়া রাবু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লোহাগাড়ায় নুরুল কবির হত্যা মামলায় বাবা ছেলে সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০,০০০ টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ আদালত এ রায় ঘোষণা করেন। এছাড়া মামলা থেকে দুজনকে খালাস দেয়া হয়। মামলার বিবরণ অনুযায়ী, পারিবারিক দ্বন্দ্বের জেরে ১৯৯৯ সালে নুরুল কবিরকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের স্ত্রী চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রপক্ষের ১৭ জন এবং আসামি পক্ষের ৩ জন সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। গত বছরের ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্থার ঘটনায় অভিযুক্ত আরও চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। তিনি বলেন, যৌন নিপীড়ন সেলে থাকা তিনটি অভিযোগের সুরাহা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিদ্যা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ও রসায়ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীর অভিযোগে অভিযুক্তদের সতর্ক করা হয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, প্রাকৃতিক পরিবেশ সমুন্নত রেখে পরিকল্পিত পরিবেশ বান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও নগরায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। পরিবেশ সমুন্নত রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর একটি আদর্শ স্থান। গতকাল বিকেলে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ভূমিমন্ত্রী আরও বলেন, এই স্থানকে ভূমিদস্যুদের হাত থেকে মুক্ত করে এখানে বসবাসকারী ছিন্নমূল জনসাধারণকে পুনর্বাসন জরুরি হয়ে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় কিছু উন্নয়ন প্রকল্প তৈরির কার্যক্রম সরকার হাতে নিয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদাত হোসেন সহ অনেকে। কাপ্তাই হ্রদের পাশাপাশি রাঙামাটির বিভিন্ন উপজেলার পুকুর ও লেকে মাছের উৎপাদন বাড়ানোর জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার। সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদাস্সের হোসেন, মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে গতকাল জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাজারি। এর আগে দুপুরে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ চৌধুরী পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি। পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। দর্শক, চট্টগ্রাম বার্তায় এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। চট্টগ্রাম বার্তায় স্বাগত আরো একবার। চট্টগ্রামে নতুন করে আরো ৪৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩.০১%। সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামের ১১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৬১টি নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। নতুন আক্রান্তদের মধ্যে ৩২ জনই মহানগর এলাকার বাসিন্দা এবং বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো
1,28,406 জনে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 1,367 জনের। চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিক আর রাজনীতিবিদ দুটো একই সূত্রে গাঁথা। সাংবাদিকদের সঠিক লেখনির মাধ্যমে জাতি উপকৃত হয়। গতকাল বিকেলে বোয়ালখালী প্রেস ক্লাব চত্বরে প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, নৈমুল কুদ্দুস আকবরী সহ অনেকে। অনুষ্ঠান শেষে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। টেকনাফ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন আব্দুর রহমান বদি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ আলম বাহাদুর। দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের দায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন 2 নং তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম ভুঁইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার আবুল হাশেমের সভাপতিত্বে সকালে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিতর্কিত চেয়ারম্যান হওয়ার পর থেকে সরকারের নিয়ম অনুযায়ী গুচ্ছগ্রামের রেশন বিতরণে কম দেয়া, মসজিদের নামে অর্থ আত্মসাত সহ বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করেন ওই ইউপি চেয়ারম্যান, তাই তাকে অপসারণ সহ তা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পটিয়ায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ 2022 প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, অধ্যক্ষ মোজাম্মেল হক, আয়ুব বাবুল, মাজেদা বেগম শিরু সহ আরও অনেকে। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। হত্যা মামলায় বাবা ছেলে সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। এবং এক বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও 4 শিক্ষার্থী বহিষ্কার। চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি রাবেয়া রাব্বু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:30 আমাদের পরবর্তী সংবাদ বিজয় বার্তা দেখার আমন্ত্রণ রইল। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।